হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ বিদায় ক্ষণে পতি সাহারা বানু ভগিনী ও পরিজনবর্গকে সান্ত্বনা দিয়ে আল্লাহর হাতে সকলকে সুপর্দ করে দুলদুলের উপর সওয়ার হলেন আখেরি সালাম লহ ওহে নানা দা তোমার হোসেন যায় কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়ে গলা দেব কাটায় আর নয়া শিব ফিরে আর নয়া শিব ফিরে মদিনার মোকা তোমার হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম লহ ওহে নানা দা তোমার হোসেন যায় কারবালার ময়দান আল্লাহকে স্মরণ করে তিনি শত্রুর দিকে উন্মুক্ত জুলফিকার হস্তে অগ্রসর হলেন এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তায়ালা আনহু মোলা আলী রাজিয়াল্লাহু তায়ালা আনহুর জুলফিকার তরবারি যখন শত্রুপক্ষের বিরুদ্ধে চালনা করিতেছিলেন তখন ইয়াজিদ বাহিনী নিজেদের মারাত্মক পরিণতির কথা চিন্তা করে ইয়াজিদ সেনাপতি আমর বিন সাহাদ নির্দেশ দিল সবাই মিলে চারিদিক থেকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করো নির্দেশমতো ইয়াজিদ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রকে চারিদিক থেকে ঘিরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগল ফলে চারদিক থেকে তীর এসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত হানতে লাগল কোনটা ঘোড়ার গায়ে লাগছিল কোনটা ইমাম হুসাইনের গায়ে লাগছিল এভাবে যখন তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শরীর ঝাঁঝরা হয়ে ফিনকি দিয়ে সারা শরীর থেকে রক্ত বের হতে লাগল তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মুখে হাত দিয়ে বললেন বদবক্ত তোমরা তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেহাজো করলে না তোমরা নবীর বংশধরকে হত্যা করেছো তোমরা কেন আমাকে হত্যা করতে চাও আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি ইয়াজিদ সৈন্যবাহিনী বোবার মতো দাঁড়িয়ে রইল পুনরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবে বিচার দিবসে আমার নানা মহানবীর কাছে ইয়াজিদের সেনাবাহিনী পাথরের মতো দাঁড়িয়ে আছে আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হালমিন নাসরিন ইয়ান শুরুনা আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে একজনও নেই তারপরের আহ্বানটি সাংঘাতিক মারাত্মক ঐতিহাসিকদের মতে এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ভাষণ আলাম তাসমাও আলাইসা ফিকুম মুসলিমো আমার কথা কি শুনতে পাও না তোমাদের মাঝে কি মাত্র একটি মুসলমানও নেই এরপর এক অন্যরকম দৃশ্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে উঠল তিনি দেখতে পেলেন দোজাহানের বাদশাহ আখেরি পয়গাম্বর হযরত আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন শেরে খোদামোলা হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মা ফাতেমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে আছেন আর বলেছেন হুসাইন আমাদের দিকে তাকাও আমরা তোমাকে নিতে এসেছি তুমি আমাদের নিকট অতি শীঘ্রই চলে আসো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় রক্তে ভিজে যাচ্ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্ত বোতলে ভরে নিচ্ছেন এবং বলছিলেন হে আল্লাহ হুসাইনকে পরম ধৈর্য ধারণের ক্ষমতা দান করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নিজের রক্তে রঞ্জিত হয়ে গেলেন শরীর থেকে রক্ত বের হয়ে গিয়ে একেবারে রক্তশূন্য হয়ে গেলেন এবং আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন যে মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন আল্লাহর আরশ কেঁপে উঠল হযরত ফাতেমাতুজ জুহরার পবিত্র আত্মা ছটপট করতে লাগল শেরে খোদা মোলা হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক থেকে আহ শব্দ বের হল ঘোড়া থেকে পতিত হওয়ার পর কম্বক সীমার হাওলা বিন ইয়াজিদ সেনান বিন আনুস প্রমুখ বড় বড় জালিম এগিয়ে আসলো এবং নরপিচার সীমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বুকের উপর চেতে বসল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর শিমারকে দেখে বললেন, আমার নানাজান ঠিকই বলেছেন, এক হিংস্র কুকুর আমার আহলে বাইতের উপর মুখ দিচ্ছে। আমার নানাজানের কথা শোল আনা সত্য, তুমি আমার হত্যাকারী। আজ জুম্মার দিন, এ সময় লোকেরা আল্লাহর দরবারে সিজদারত। আমার মস্তকটা তখনই আমার শরীর থেকে বিচ্ছিন্ন করো যখন আমিও সিজদারত থাকি। এরপর শিমার ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর গলায় খঞ্জর চালাতে গিয়ে দেখল খঞ্জর কিছুতেই কাটে না। শত চেষ্টা করেও যখন পারল না, তখন ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে শিমার, তুমি যেখানে খঞ্জর ধরেছ সেখানে আমার নানাজান তার পবিত্র মুখ দিয়ে চুমু দিয়েছিলেন। আমাকে এভাবে আর কষ্ট দিও না, আমার নানাজানের চুমুর জায়গায় খঞ্জর দিয়ে তুমি কিছুতেই মস্তক বিচ্ছিন্ন করতে পারবে না। ওহে শিমার, তুমি আমাকে একটু সময় দাও, আমি যখন সিজদায় মাথা অবনত করে রাখব তখন তুমি আমার গর্দানের উপরিভাগে খঞ্জর চালাইও। ধীরে ধীরে চালাও ছুরি, শিমার আমার গলায় জয়নালাপিনের কাণ্ড শুনতে দাও আমায়। শিমার তোরে বিনয় করি, আমার গলায় কৃষ্ণা ছড়ি, বেহেশতে নিব তোরে আখেরি বেলা, জয়নালাপিনের কাণ্ড শুনতে দাও আমায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় মাথা রাখলেন এবং তাজবিহ পাঠ করে বললেন, মওলা, যদি হুসাইনের কুরবানি তোমার দরবারে গৃহীত হয় তাহলে এর সওয়াব নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর বখশিশ করে দাও। তখন শিমার গর্দানের উপরিভাগে খঞ্জর চালিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রূহ মুবারক বের হয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন দুলদুল ঘোড়া স্বীয় কপালকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত করল এবং দৌড়ে চলে যেতে লাগল। তখন শিমার লোকদেরকে বলল, ঘোড়াটিকে ধরো। কিন্তু যতজন লোক ঘোড়াটি ধরতে এগিয়ে গেল সে সবাইকে আক্রমণ করল এবং দাঁত আর পা দিয়ে জখম করে ওদেরকে শেষ করে দিল। ১৭ জন লোককে এভাবে খতম করল। শেষ পর্যন্ত শিমার বলল, ছেড়ে দাও, দেখি কি করে। ঘোড়া ছুটে গিয়ে তাবুর কাছে গেল এবং কান্নায় চিৎকার করতে লাগল। হায়রে আগুন লাগলো কলিজায় দারুণ কারবালা, হায়রে আগুন লাগলো কলিজায়।